জীবন কৃষ্ণ সাহা, তার বাবা বিশ্বনাথ সাহা একজন ব্যবসায়ী, প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বারবার আমরা শুনছিলাম ছেলের সঙ্গে বাবার কোথাও একটা দ্বন্দ্ব, কিন্তু নিজের প্রতিষ্ঠা, নিজের ব্যবসায়িক জায়গা বিশ্বনাথবাবু নিজেই তৈরি করেছেন। তাহলে ছেলের সঙ্গে দ্বন্দ্ব কোথায়? ছেলে বিধায়ক, তারপর একটা দ্বন্দ্ব কিন্তু থেকেই ছিল। বিশ্বনাথবাবু, এই যে দ্বন্দ্ব একটা শুনছিলাম আমরা ছেলের সঙ্গে, কিসের দ্বন্দ্ব এটা? ও তো বাড়াবাড়ি হয়ে আছে, আজকে তো এমএলএ হওয়ার পর নয়, আগে থেকেই হয়ে আছে। ওদের মানে কী থেকে হয়েছিল, সৃষ্টিটা কী হবে? এমনি হচ্ছে, ও মনে করছে আমি এ করবো, বড়ো হবো, আর আমি মনে করছি আমি যেমন আছি তেমনি থাকবো। ও বাড়াবড় আছে, এটা দ্বন্দ্বটা আজকে নয়, বাবার ওপরে কোনো ভরসাই রাখে না, এটা ভুল হচ্ছে কেন আপনাদের। বাবার ওপরে কোনো ভরসা রাখে না, বাবা ওর কাজেরও ইন্টারফাই করতে যায় না আমরা, ও আমার ওপরও ভরসা করে না। সব কেটে ওইগুলো সব বলতে গেলেই তো ঝামেলা হতো, বলিও নেই যা করেছিস কলকা কাটকা। না, সে বাড়ি তো আপনারই বাড়ি, আপনার সম্পত্তি। আমারই বাড়ি, নিজে খরিদান সম্পত্তি। তার সেই সব সেই জায়গাটা কি ওই ছেলে দখল করে নিল? ছেলে দখল মানে জোর করে আমার ওপরে থাকতো আগে, এবার থাকতেও দিল না, সব বন্ধ করে দিল। এই তো ঘটনা, কাকে বলবো আমি, বলতে গেলে তো কাকে বলবো আমি। সাঁইথিয়া থেকে ক্যামেরায় রণজিৎ রায় এবং কৃষ্ণদেব চক্রবর্তীর সঙ্গে প্রশান্ত দে, আর প্লাস নিউজ।